জুয়া 10 এপ্রিল তারিখ দেওবারে দিনজুড়ে কার্যসূচীরে পল স্টার একাডেমি গাভরু শিব মন্দির বিহগুড়ীত আয়োজন করা হয় বিদ্যালয়খনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সঞ্চালন করে বিদ্যালয়খনের অধ্যক্ষ দক্ষিণা দেবী গজরেলে। মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়ে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর করুণা হাজরিকায় কয় যে ঘরখনেই শিশুর শিক্ষার কঠিয়াতলী। আর বিশিষ্ট অতিথির সম্মান রক্ষা করে রঙাপারা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রঞ্জন কলিতায় শিশুর শারীরিক মানসিক আর বৌদ্ধিক দিকর বিকাশের পরিবেশ এটা বিদ্যালয়ের ঘর এখনতেই গড়ি তোলার অত্যন্তই প্রয়োজন বলে মন্তব্য করে। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী সকলে পরিবেশন করা বহুরূপী নৃত্য গীত আদির কার্যসূচীরে এই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের এটা গাম্ভীর্যতা প্রদান করে। বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদক বিজয় কুমার নাথে বিদ্যালয়খন আভ্যন্তরীণ আর বাহ্যিক দিক সাঙুরি সুন্দর মন্তব্য রাখিছিল। ঠিক তেনেকৈ সভাপতি ডক্টর বেণুধর নাথে আদরণী ভাষণত সকলকে প্রীতি সম্ভাষণ জানায়। শারীরিকভাবে সুস্থ শিশু হলেহে সকলো দিকর পৰা আগুয়াই যাব পারিব বলে তেওঁ কয়। দিলীপ বৰা, কমল বৰাৰ লগতে অভিভাবক তথা ছাত্রছাত্রী সকলক লৈ প্রায় 300 জনের উপস্থিতিয়ে উক্ত অনুষ্ঠানটিকে এক সুন্দর পরিবেশের সৃষ্টি করে। পারদর্শিতা অনুযায়ী ছাত্রছাত্রী সকলক পুরস্কৃত করা হয়েছিল। এই অনুষ্ঠান আধ ধরে বিদ্যালয়খনের শিক্ষক শিবছেত্রীয়ে অনুষ্ঠানটি মাধব বরার আর স্বস্তিকার গীতর অনুষ্ঠানে সুন্দর সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি করে। শেষত পল স্টার একাডেমির অধ্যক্ষ দক্ষিণা দেবী গজরেলে কয় যে ত্রিকোণীয় মিলন ব্যবস্থার জড়িয়তে শিশু এগারী মানুষ হিসাবে গড়ি তুলব পারি। ময়ূরী নাথ সাজদা লস্করের সহযোগত পুরস্কার সমূহ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষার লগতে ক্রীড়া আর সাংস্কৃতিক দিকগুলোক প্রাধান্য দি গড় লৈ উঠা এই বিদ্যালয়খনে অঞ্চলটিতে এটা সুন্দর শৈক্ষিক পরিবেশের ঘোষণা করবলে সক্ষম হব তারে এটি জীবিত প্রমাণ পাওয়া গেছে এই উক্ত দিনের অন্ত। নিউজ ডেস্ক, আপনার আওয়াজ ঢেকিয়াজুলি। Yeah.